No, 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 no. Police, no. Police, no. Ladies, no. ঠিক আছে ছবিগুলো থাকলো থাকলো হ্যাঁ ঠিক আছে থাকলো শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা এবং লকেট চট্টোপাধ্যায়কে প্রেজেন্ট ভ্যানে তোলা হলো। নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী এবং লকেট চট্টোপাধ্যায়কে বাধা দেওয়া হলো, ব্যারিকেডে ধাক্কাও দেন শুভেন্দু অধিকারী। একের পর এক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায় এবং রাহুল সিনহাকে প্রেজেন্ট ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। সত্রগাছিতে বাধা দেওয়া হয় প্রথমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। রীতিমতো বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। শুভেন্দু অধিকারী পুলিশের ব্যারিকেডে ধাক্কা দিতে থাকেন, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দেন শুভেন্দু অধিকারী। বচসাও হয় পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারীকে। তারপর তোলা হলো প্রেজেন্ট ভ্যানে, সেই প্রেজেন্ট ভ্যান করে নিয়ে যাওয়া হচ্ছে শুভেন্দু অধিকারী লকেট চট্টোপাধ্যায়কে। আপনারা দেখলেন সেই মুহূর্তের ছবি, নিয়ে যাওয়া হচ্ছে প্রেজেন্ট ম্যান করে রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, যে নবান্নের যাওয়ার জন্য মূল যেখান থেকে সংযোগকারী রাস্তা অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতু, তার মুখেই কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং পুলিশের প্রিজন ভ্যানে করে শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা এবং লকেট চট্টোপাধ্যায় তিনজনকেই কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। সেই ছবি তুমি কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছ এবং তোমাকে একই সঙ্গে বলবো, একেবারে আজকে যে নবান্ন অভিযান তার শুরুতে এখান থেকে শুভেন্দু অধিকারীর কথা ছিল সাঁতরাগাছি যাওয়ার, কিন্তু সেই সাঁতরাগাছি যাওয়ার আগেই কিন্তু শুভেন্দু অধিকারীকে দ্বিতীয় হুগলি সেতুর মুখে আটক করা হয়েছে এবং আপাতত ভাবে বিজেপির এই একেবারে প্রথম সারির তিন নেতা শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রাহুল সিনহা এবং লকেট চট্টোপাধ্যায় তিনজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে পুলিশের প্রিজন ভ্যানে করে তাদেরকে ইতিমধ্যে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। ফলে তো তুমি বুঝতে পারছো যে নবান্ন অভিযানের শুরুতেই, নবান্ন অভিযানের শুরুতেই একেবারে প্রথম সারির তিনজন নেতা আটক হয়ে গিয়েছেন এবং ইতিমধ্যে তাদেরকে এখান থেকে পুলিশ নিয়ে যাচ্ছেন এবং রাস্তা যত দ্রুত সম্ভব সেখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করা হচ্ছে। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় 12:30 নাগাদ বেহালার বাড়ি থেকে শুভেন্দু অধিকারী বেরোন এবং সেখান থেকে বেরোবার পরে তিনি কিন্তু জেমস লং সরণী হয়ে তালাতলা হয়ে তারপর তিনি এখানে এখানে মূল যে রাস্তা রয়েছে অর্থাৎ দ্বিতীয় হুগলি সেতুর মুখে সেখানে তিনি এসে পৌঁছন এবং কথা ছিল এখান থেকে তিনি সাঁতরাগাছি যাবেন এবং হাওড়া থেকে যে মিছিল বেরোবে সেই মিছিলেই তিনি কিন্তু নেতৃত্ব দেবেন। ফলত সব মিলিয়ে একেবারে শুরুতে আর মিছিলের শুরুতে এটা কিন্তু বিজেপির কাছে আপাতত ভাবে এই মুহূর্তে একটা ধাক্কাদার, কারণ নেতৃত্ব স্তরে যা প্রথম থেকে সারি থেকে নেতৃত্ব দেবেন তাদের মধ্যে তিনজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি আমার ক্যামেরায় যে এই যে তুমি সামনে যে প্রিজন ভ্যান দেখতে পাচ্ছ এর মধ্যেই রাহুল সিনহা এবং তার সঙ্গে শুভেন্দু অধিকারী তারা কিন্তু রয়েছেন এবং অপর একটি প্রিজন ভ্যানে লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হচ্ছে। ফলত এই এই মুহূর্তে তুমি যেটা দেখতে পাচ্ছ যে যেখানে শুভেন্দু অধিকারীকে নিয়ে যাওয়া হচ্ছে তার সামনের গাড়ি ঘিরে এই মুহূর্তে চরম উত্তেজনা এবং তুমুল একটা বিশৃঙ্খল পরিস্থিতি। পুলিশ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, কিন্তু একেবারে রাস্তার উল্টো দিক থেকে গোটা প্রিজন ভ্যানগুলোকে কনভয় করে নিয়ে যাওয়া সেটাও এই মুহূর্তে যথেষ্ট দুঃসাধ্য কাজ এবং সেই কাজই পুলিশ চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে পেছন দিকে শুভেন্দু অধিকারী যারা নিরাপত্তা রক্ষী আছেন তারাও কিন্তু প্রিজন ভ্যানে আছেন এবং পুলিশ কর্মীরা তারা কিন্তু চেষ্টা করছেন যে এখান থেকে শুভেন্দু অধিকারীকে বের করে নিয়ে যাওয়ার। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যে প্রিজন ভ্যানে করে শুভেন্দু অধিকারী তাকে এখান থেকে নিয়ে যাওয়া হলো, রাহুল সিনহা প্রথম সারির নেতৃত্ব তাকে নিয়ে যাওয়া হলো, মহিলা মোর্চার নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনিও এসেছিলেন তাকেও এখান থেকে নিয়ে যাওয়া হলো। ফলত সব মিলিয়ে এই মুহূর্তে বিজেপির যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে খানিকটা হলেও কিন্তু এই মুহূর্তে যে পরিস্থিতি তুমি দেখতে পেলে একেবারে সবাই তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি, কিছুক্ষণ আগেই যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় বিজেপির নবান্ন অভিযান ঘিরে বিভিন্ন জায়গায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, একেবারে সরগরম রাজ্য রাজনীতি কিন্তু এই অংশ অর্থাৎ সাঁতরাগাছিতে।
হুগলিতে যাওয়ার আগে দ্বিতীয় হুগলি সেতুর মুখে রীতিমতো বাধাপ্রাপ্ত হলো বিজেপি। বিজেপির প্রথম সারির তিন নেতা, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা এবং সাংসদ লোকেট চট্টোপাধ্যায়, তাদের তিনজনকে বাধা দিল পুলিশ। পুলিশের ব্যারিকেডে ধাক্কা মারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যখন প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে সেই মুহূর্তের ছবি দেখছেন আপনারা। কিছুক্ষণ আগেই সেই ছবি যে পরিস্থিতি তৈরি হয়, হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেন শুভেন্দু অধিকারী। একেবারে ওই স্থানে দাঁড়িয়েই হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। সাতরাগাছি যাওয়ার আগেই বাধাপ্রাপ্ত হলেন। ছবিগুলো থাকলো, ঠিক আছে ছবিগুলো থাকলো, ঠিক আছে থাকলো। আপনারা দেখছেন সেই মুহূর্তের ছবি যখন প্রেজেন্ট ভ্যানে তোলা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর কিছুক্ষণ আগেই যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, একেবারে সাতরাগাছি পৌঁছানোর আগে দ্বিতীয় হুগলি সেতুর কাছে বাধা পেলেন শুভেন্দু অধিকারী। দেখছেন পুলিশের সঙ্গে বসে সর সেই মুহূর্ত। ঠিক আছে ছবিগুলো থাকলো, ঠিক আছে অভিযান শুরুর আগে আটক করা হলো শুভেন্দু অধিকারীকে, লোকেট চট্টোপাধ্যায়কে এবং রাহুল সিনহাকে। প্রেজেন্ট ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। বিজেপির নবান্ন অভিযান ঘিরে রাজ্য জুড়ে একেবারে উত্তেজনা।